ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, বাবা আমাদের সীমিত ও অসীম জগতের নলেজ প্রদান করে এসবেরও ঊর্ধ্বে পরমধামে নিয়ে যান। সত্যযুগ ত্রেতা হলো সীমিত, দ্বাপর কলিযুগ হলো অসীমিত। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা রোজ রোজ বসে বোঝান। এই কথা তো বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের এই সৃষ্টিচক্র বানানো রয়েছে, সীমিত এবং অসীম জগতের ঊর্ধ্বে যেতে হবে। বলা হয় যে সীমিত ও অসীম জগৎ ছাড়িয়ে, অতএব বুদ্ধিতে এই জ্ঞান রাখতে হবে যে সীমিত জগৎ এবং অসীম জগতের ঊর্ধ্বে যেতে হবে। পিতার বিষয়ে বলা হয় সীমিত ও অসীম জগৎ ছাড়িয়ে। এই কথাটির অর্থ বোঝা উচিত। আত্মিক পিতা আত্মারূপে বাচ্চাদেরকে এই টপিকে বোঝান, জ্ঞান ভক্তি পরে বৈরাগ্য। এই কথা তো জানি, জ্ঞান দিনকে বলা হয় যখন নতুন দুনিয়া হয়, সেখানে ভক্তি থাকে না। ওইটা হলো সীমিত দুনিয়া, সেখানে মানুষ থাকে খুব অল্প সংখ্যায়, পরে ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্ধেক কল্প পরে ভক্তি শুরু হয়। যখন জ্ঞান অর্থাৎ দিন থাকে, তখন কোনো সন্ন্যাস ধর্ম নেই, বৈরাগ্য নেই, সন্ন্যাস বা ত্যাগ সেখানে থাকে না। এই সব কথা বুদ্ধিতে থাকা উচিত যে ধীরে ধীরে সৃষ্টির বৃদ্ধি হতে থাকে, জীব আত্মাদের বৃদ্ধি হয়, আত্মারা পরমধাম থেকে নেমে আসে, সীমিত দুনিয়া থেকে আরম্ভ হয়, এই সময় হলো অসীম দুনিয়া। আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে স্বচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, বাবার দ্বারা প্রাপ্ত নলেজের দৃঢ় কে থাকতে পারে? উত্তরে বাবা বলেছেন, যে সম্পূর্ণ পবিত্র হয়। পবিত্র নয় তো নলেজ ধারণও হয় না। পবিত্র গোল্ডের এজেড বুদ্ধিতেই সম্পূর্ণ নলেজ ধারণ হয়, তারাই বাবার সম মাস্টার নলেজফুল হয়। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সম্পূর্ণ পবিত্র হচ্ছে কি, বাবার সম মাস্টার নলেজফুল হচ্ছে কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, পুরুষার্থ করতে করতে বাচ্চারা তোমাদের কোন স্টেজ তৈরি হয়ে যাবে? উত্তরে বাবা বলেছেন, এখনো পর্যন্ত যে অশুদ্ধ সংকল্প বিকল্প চলে সে সব সমাপ্ত হয়ে যাবে, বুদ্ধিযুগ এক বাবার সাথে যুক্ত থাকবে, বুদ্ধি সোনার পাত্রে পরিণত হবে, বাবা যে রত্ন প্রদান করেন সেসব ধারণ হতে থাকবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি বাবা যে রত্ন প্রদান করেন সেসব ধারণ করছি কি, যেসব অশুদ্ধ সংকল্প বিকল্প চলে সেসব সমাপ্ত করছি কি, বুদ্ধিযোগ এক বাবার সাথে যুক্ত করছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, অশুদ্ধ সংকল্প থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধিযোগ সীমিত ও অসীমের ঊর্ধ্বে পরমধামের প্রতি যুক্ত করতে হবে, দৈহিক দৃষ্টি সমাপ্ত করার জন্য আত্মা আত্মা ভাই ভাই এই প্র্যাকটিস পাকা করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি অশুদ্ধ সংকল্প থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধিযোগ সীমিত ও অসীমের ঊর্ধ্বে পরমধামের প্রতি যুক্ত করছি কি, দৈহিক দৃষ্টি সমাপ্ত করার জন্য আত্মা আত্মা ভাই ভাই এই প্র্যাকটিস পাকা করছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, অবিনাশী জ্ঞান রত্নের দান করতে হবে, বুদ্ধিকে সোনায় পরিণত করার জন্য অন্য সব দিক থেকে বুদ্ধিকে সরিয়ে এক বাবার সাথে যুক্ত করতে হবে। তাই
আমি আত্মা চেক করে চলেছি, আমি অবিনাশী জ্ঞান রত্নের দান করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, নিজেকে বাবার কাছে অর্পণ করে বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হওয়া ডবল লাইট ভব। নিজের দায়িত্ব বাবাকে দিয়ে নিজেকে বাবার কাছে অর্পণ করে দাও, অর্থাৎ নিজের সব বোঝা বাবাকে দিয়ে দাও, তো ডবল লাইট হয়ে যাবে। বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হয়ে যাও, অন্য কোনো কথা বুদ্ধিতে আসবে না, ব্যাস সব কিছু বাবার মধ্যে আছে, তাই অন্য কিছু থাকলই না। যখন থাকলই না তো বুদ্ধি কোথায় যাবে? এক বাবা একটাই স্মরণের পথ, এই পথ দিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যাবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি নিজেকে বাবার কাছে অর্পণ করে বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হওয়া ডাবল লাইট হচ্ছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, অটল স্থিতির সিংহাসনে বিরাজমান হয়ে সাক্ষীদ্রষ্টার পার্ট প্লে করে যে সেই হলো শ্রেষ্ঠ পার্টধারী। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি অটল স্থিতির সিংহাসনে বিরাজমান হয়ে সাক্ষীদ্রষ্টার পার্ট প্লে করছি কি চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।